আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। তুরস্কে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট পদে বিজয় হয়ে যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট পদে হেরে যে ঘোষণা দিলেন কামাল কিলিচদারোগলু। যুদ্ধবন্দি ইউক্রেনকে নতুন যে ভয়াবহ শর্ত দিল রাশিয়া। এদিকে পাকিস্তানের সহায়তায় ইউক্রেনে অস্ত্র সরবরাহের অভিযোগ চীনের বিরুদ্ধে। এদিকে কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, বলল ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবং সর্বশেষ জানিয়ে দেব, যে কোনো দেশকে সমরাস্ত্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে, ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তুরস্কে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট পদে বিজয় হয়ে যা বললেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত 20 বছর ধরে তুরস্ক শাসন করে আসা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পুনরায় নির্বাচিত হয়ে দেশটির মসনদে বসেছেন। রবিবার অনুষ্ঠিত রান অফ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এরদোগান। ইস্তাম্বুলে একে পার্টির সদর দপ্তরের সামনে উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে আরও 5 বছরের জন্য তুরস্কের শাসনভার তুলে দেওয়ার ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন এরদোগান। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, জাতির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে তারা আবারও আমাদের কাছে আগামী 5 বছরের জন্য তুরস্কের শাসনের দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, 14 মে এবং 28 মে দুটি নির্বাচনে দেশের 85 মিলিয়ন নাগরিকই বিজয়ী। জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এরদোগান বলেছেন, আমরা আমাদের জনগণের অনুগ্রহে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা সম্পন্ন করেছে। তুর্কি জনসাধারণকে গণতন্ত্র উৎসব নির্বাচনের সময় দেশটির অভিজ্ঞতার জন্য ধন্যবাদ জানান তিনি। টানা তৃতীয়বারের মতো তুরস্কের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া এরদোগান বলেছেন, আল্লাহর ইচ্ছায় আমরা আপনাদের আস্থার যোগ্য হব, যেমনটি আমরা গত 21 বছর ধরে করেছি। তুরস্কের রান অফ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে রিসেপ তাইয়েপ এরদোগান বিজয় লাভ করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের অনানুষ্ঠানিক তথ্য অনুযায়ী 99.02 ভোট গণনা শেষ হয়েছে। এরদোগান 52.08% ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে বিজয় হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন 47.92% ভোট। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভোটারের উপস্থিতি ছিল 85.24%। তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল শীঘ্রই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে বলে জানানো হয়েছে। বিজয়ের আনন্দে এরদোগানের সমর্থকরা তার ইস্তাম্বুলের বাসভবনে জড়ো হয়ে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন। সুপ্রিম ইলেকশন বোর্ডের চেয়ারম্যান আহমেদ ইয়োনার একটি বিবৃতিতে বলেছে, ভোটে কোনো রকম অনিয়ম কিংবা জালিয়াতি হয়নি, যার কারণে নির্বাচন প্রক্রিয়া কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি। সূত্র জানাচ্ছে পার্স টুডে। তুরস্কে প্রেসিডেন্ট পদে হেরে যে ঘোষণা দিলেন কামাল কিলিচদারোগলু। এরদোগানের সঙ্গে নির্বাচনে লড়াইয়ে পরাজিত হওয়া তুরস্কের প্রেসিডেন্ট প্রার্থী কামাল কিলিচদারোগলু গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নিজ সমর্থকদেরও তাদের সংগ্রাম চালিয়ে যেতে বলেছেন তিনি। রবিবার নির্বাচনে পরাজয়ের পর এমন ঘোষণা দিয়েছেন তিনি। গত 14 মে নির্বাচনের প্রথম রাউন্ডে 49.52% ভোট পেয়ে সবার আগে ছিলেন এরদোগান। সামান্যর জন্য তিনি নির্ধারিত সংখ্যক ভোট পেতে সক্ষম হননি। নির্বাচনে 44.88% ভোট পেয়ে কাছাকাছি ছিলেন কামাল কিলিচদারোগলু। ফলে ভোট দ্বিতীয় দফায় গড়িয়েছে, কিন্তু সেই লড়াই হেরে যান কামাল কিলিচদারোগলু। নির্বাচন প্রক্রিয়াকে বছরের মধ্যে সবচেয়ে অন্যায্য অভিহিত করে তিনি বলেছেন, রাষ্ট্রের সমস্ত উপায় একটি রাজনৈতিক দলের জন্য একত্রিত করা হয়েছিল এবং একজন ব্যক্তির পায়ে সইয়ে দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, আমি নেশন অ্যালায়েন্সের প্রধানদের, তাদের সংগঠনগুলোকে, আমাদের ভোটারদের এবং নাগরিকদের যারা ব্যালট বাক্সগুলো রক্ষা করেছেন এবং এই অনৈতিক ও বেআইনি চাপের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই। এদেশের একজন ব্যক্তি হিসেবে আমি সর্বদা আপনার অধিকার এবং ন্যায় বিচারের জন্য লড়াই করেছি, যাতে কেউ আপনাকে নিপীড়িত না করে, যাতে আপনি প্রচুর পরিমাণে বাস করতে পারেন, এবং আমি তা চালিয়ে যাব। কিলিচদারোগলু বলেন, আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র না আসা পর্যন্ত আমরা এই সংগ্রামের অগ্রভাগেই থাকব। 2014 সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দায়িত্ব পালন করে আসছেন। এর আগে 2003 সাল থেকে 2014 সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন, আর ইস্তাম্বুলের মেয়র ছিলেন 1994 সাল থেকে 1998 সাল পর্যন্ত। যুদ্ধবন্দে ইউক্রেনকে যে শর্ত দিল রাশিয়া। যুদ্ধবন্দে ইউক্রেনকে নতুন শর্ত দিয়েছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষ বলেছে, যুদ্ধবন্দে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। রাশিয়াও আরও জানিয়েছে, ইউক্রেন ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে না। সোমবার রাশিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের বিষয়ে ইউক্রেনকে কিছু শর্ত দিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন। তিনি বলেছেন, সবার আগে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে এবং নয়া ভৌগোলিক বাস্তবতা মেনে নিতে হবে। এছাড়া ইউক্রেনে রুশ ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে।
তিনি বলেন, ইউক্রেনের সেনাবাহিনী যদি শত্রুতা বন্ধ করে এবং দেশটিতে পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে একটি শান্তি চুক্তি সম্ভব। রাশিয়ার এই উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। এর অর্থ হচ্ছে, কিয়েভ একথা স্পষ্ট ভাষায় ঘোষণা করবে যে তারা কখনো ন্যাটো কিংবা ইউরোপীয় ইউনিয়ন জোটে যোগ দিবে না। মিখাইল গালোজির নয়া ভৌগোলিক বাস্তবতা বলতে, গণভোটের মাধ্যমে ইউক্রেনের যে চারটি অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে তা মেনে নেওয়ার কথা বুঝিয়েছেন। তিনি আরো বলেছেন, এছাড়া কিয়েভকে ইউক্রেনের রুশ ভাষাভাষী নাগরিকদের পাশাপাশি অন্যান্য সংখ্যালঘু নাগরিকদের অধিকার রক্ষা করতে হবে। রাশিয়ার এই শীর্ষস্থানীয় কূটনীতিক বলেছেন, রুশ ভাষাকে ইউক্রেনের রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। সূত্র জানিয়েছে তাস নিউজ। পাকিস্তানের সহায়তায় ইউক্রেনে অস্ত্র সরবরাহের অভিযোগ চীনের বিরুদ্ধে। পাকিস্তানের সহায়তায় অবৈধভাবে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করেছে চীন। অস্ত্র সরবরাহ সহজ করার লক্ষ্যে পোল্যান্ডের মাধ্যমে কিয়েভকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে দেশটি। এর মধ্যে ইমে ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পোল্যান্ডের রাজধানী ওয়ারস্তে একটি প্রতিরক্ষা বাণিজ্য কোম্পানি প্রতিষ্ঠা করেছে। ইকোনমিক টাইমসের অনুসন্ধানী এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে পাকিস্তানের কেস্টাল নামক ডিফেন্স কোম্পানি চীনের সহযোগিতায় পোল্যান্ডের রাজধানী ওয়ারস্তে অবৈধভাবে ভলফ্রান্টেন ইনভেস্ট নামে একটি অস্ত্র কারখানা নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। খবরে বলা হয়েছে, ইউক্রেনের ড্রোন সরঞ্জাম সরবরাহের লক্ষ্যে পাকিস্তানের সেকেস্টাল কোম্পানি চীনের ডিফেন্স কোম্পানি হি ইউ ইয়াং তাই সাউন্ড অ্যান্ড টেক এর সঙ্গে অংশীদার রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, জাহাজে অবৈধভাবে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকা লাগিয়ে পাকিস্তান ইতিমধ্যে 200-এর বেশি যুদ্ধ সরঞ্জাম ইউক্রেনে সরবরাহ করেছে। উল্লেখ্য যে পাকিস্তান গত বছর থেকে ইউক্রেনে অস্ত্র এবং যুদ্ধ সামগ্রী সরবরাহ করেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে পাকিস্তান ইউক্রেনে 155 মিলিমিটার আর্টিলারি সেলস পোল্যান্ডের মাধ্যমে সরবরাহ করেছে। এছাড়াও Mi-17 হেলিকপ্টার ইঞ্জিন কেনার জন্য পাকিস্তানের সঙ্গে $1.5 মিলিয়ন চুক্তির কথা অনুসন্ধানে বেরিয়ে এসেছে। কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, বলল ইউক্রেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, এতে অন্তত একজন নিহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো এই তথ্য জানিয়েছে, বলেছেন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ভোরে রাশিয়ার অন্তত 30-40টি অথবা 45টি ড্রোন প্রভাবিত করেছে। খবর আল জাজিরার। মেয়র ভিটালি ক্লিসকো বলেছেন, একটি পেট্রোল পাম্পের কাছে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে, একজন নারী নিহত হয়েছেন এবং আরেকজন নারী আহত হয়েছেন। এর আগে রাশিয়ার পশ্চিমাঞ্চলে 2টি এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার পেসকপ এবং টিবার অঞ্চলে এই হামলা চালানো হয়েছে। এর মধ্যে পেসকপ অঞ্চলে একটি তেল শোধনাগার ভবন 2টি ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পেসকপ অঞ্চলের গভর্নর মিখাইল ভেদেনিকভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করা একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে। নিভেরস্কি জেলার ভিত নিভেকা এলাকার তেলক্ষেত্রে ওই 2টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। পৃথক বিবৃতিতে টিবার অঞ্চলের গভর্নর ইগোর রুডেনিয়া জানিয়েছেন, এন্ডিয়া পলস্কি জেলার ইয়োখনীয় গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। 2 অঞ্চলের গভর্নরই প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি। রাশিয়ার দাবি, এসব হামলার সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী জড়িত। সম্প্রতি রাশিয়ার 2টি বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে সীমান্তে রাশিয়ার 2টি গ্রামে হামলা চালিয়েছিল ইউক্রেন বাহিনী। রাশিয়া সম্প্রতি কিয়েভের ওপর হামলা জোরদার করেছে। রাজধানী প্রতিপক্ষকে তারা ভেঙে দিতে, প্রতিরক্ষাকে তারা ভেঙে ফেলতে চাইছে। কিয়েভের পশ্চিমে ঘাইটমি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।